দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ ইতিমধ্যে আপনাদের সামনে দিতে চলেছি, সেটা হচ্ছে ব্যারিস্টার সাইদুল হক সুমন, হয়তো বা তিনি আগে সবাই চিনে থাকবেন, এই ভূমিকার টানবো না, বাস্তব কথায় আছে তিনি কিন্তু এমপি হারাতে পারেন, কারণ তিনি কঠিন একটা মিথ্যে কথা বলে সংসদের নামে মিথ্যে কথা বলে ধরা খেয়েছেন। তিনি আর জনগণের সামনে বলেছিল, আপনারা হয়তো বা ফেসবুকের মাধ্যমে জেনেছেন, তিনি যখন প্রথম সংসদ অধিবেশনে গিয়েছিল তখন তিনি ফিরে এসে বলছিল, আমি এই মাসে বেতন পেয়েছি 1,72,000, যা ইতিপূর্বে কোনো এমপিরা বলেননি। তার মানে সাধারণ মানুষ জেনে গেল যে একজন এমপির বেতন কত, 1,72,000 গেল একটা বিষয়। দ্বিতীয় বিষয় তিনি বলেছিল যে তিনি এক মাসের মধ্যে বরাদ্দ পেয়েছেন 29 কোটি টাকা, পরবর্তীতে আরও কিছু টাকা পান, সব মিলে তিনি বরাদ্দ পেয়েছেন 34 কোটি টাকা। তিনি এই টাকাগুলো কোন কোন খাতে ব্যয় করবেন সেটাও কিন্তু সাধারণ মানুষের সামনে বলে দিয়েছিল, যে তিনি মসজিদ মন্দিরে 2 কোটি টাকার বেশি তিনি ব্যয় করতে চান, আর কালভার্ট ব্রিজ বলেন, মাঠ বলেন, রাস্তা বলেন, সেই সব স্থানে তিনি এসব খরচ করতে চেয়েছিলেন। গেল দুইটা বিষয়। এই দুইটা বিষয় কেন্দ্র করে সংসদে কিন্তু ঝড় শুরু হয়েছে, ভাই ঝড় কাকে বলে, সেই সব ঝড় সংসদে শুরু হয়েছে। তো এই সংসদে কি ঝড় শুরু হয়েছে বলছি, মুজিবুল হক চুন্নু আপনারা সবাই চিনে থাকবেন, জাতীয় পার্টি থেকে তিনি তিনি সংসদে বলেছেন একটা অধিবেশনে যে ব্যারিস্টার সাইদুল হক সুমন যে তেলবাজিগুলো দিল, বক্তব্যগুলো তার জনগণের সামনে দিল, তিনি বলে সকল এমপি পেয়েছে 34 কোটি টাকা করে, তাহলে তিনি যে 34 কোটি টাকা পেল আমরা পালাম না কেন? এখানে অবাক করার মতো বিষয় কি জানেন, তিনি যখন বলল যে ব্যারিস্টার সাইদুল হক সুমন 34 কোটি টাকা করে পেয়েছে তাহলে আমরা কেন পেলাম না, তখন কিন্তু এই একটা কথাকে কেন্দ্র করে সবাই সম্মতি দিয়েছে যে আমরা কেন পেলাম না, সিআরএ কিংবা টেবিলে যার যার সামনে ছিল সেটাকে আঘাত করে শব্দ করে সবাই কিন্তু জানতে চেয়েছে যে আমরা কেন পেলাম না, সাইদুল হক সুমন কোথায় পেল ওই টাকাগুলো। এই একটা কথা নিয়ে উঠেছিল সংসদে, সেখান থেকে সকল মানুষ সকল আওয়ামী লীগের প্রার্থীরাও জানেন সাইদুল হক সুমনের এই কড়া বক্তব্য উচিত কথার কারণে তিনার প্রতি কিন্তু রাগ, আর এই রাগ যখন বহিরাগত কোনো দল অর্থাৎ জাতীয় পার্টি একটু সূত্র ঘটিয়েছে, এই সূত্র ধরে আওয়ামী লীগের নেতাকর্মীরাও কিন্তু তারপরে কঠিনভাবে রেগে গেছে। এখন স্পিকার, যে সংসদের স্পিকার, তিনার কাছে বলা হয়েছে যে যে ম্যাডাম এর একটা সুস্থ তদন্ত চাই, তিনি কেন জনগণের সামনে একজন এমপির ফেসবুক নষ্ট করতেছেন। দর্শক আপনারা জানেন কি না জানি না, গত যে ব্যারিস্টার সাইদুল হক সুমন তিনি বক্তব্যগুলো দিয়েছিল, বলেছিল যে একজন এমপি বেতন পান 1,72,000 টাকা করে, এর আগে কিন্তু মানুষ জানতো না, সঠিক ভূগোলও পাওয়া যায় না কারণ কার বেতন কত। তো তিনি বললেন একজন এমপির সর্বোচ্চ বেতন 72 কোটি টাকা করে। তো এই কথা যখন জনগণের মাধ্যমে জানাজানি হলো এবং পাশাপাশি যখন জানলো যে এই এক মাসের ভিতর 34 কোটি টাকা প্রতিটা এমপি পেয়েছে, তাহলে এমপিরা কাজে লাগাচ্ছে না কেন? মানুষের রাস্তার অবস্থা খারাপ, বিভিন্ন দিকে টাকা এনে বিভিন্ন অরাজকতা, মানে রাস্তা ঘাট খাল বিলের অবস্থা খুবই খারাপ, তো এমপিরা খাটাচ্ছে না কেন? এখানে অবাক করার মতো বিষয়, সেটা আপনাদের শুরুতে জানিয়েছি, সবাই কিন্তু এই একটা বিষয়কে কেন্দ্র করে সবাই টেবিলে শব্দ করেছে যাতে করে ব্যারিস্টার সুমনের বিচার তাড়াতাড়ি শুরু হয়। স্পিকারকে বলেছে এই একটা বিষয় আপনি প্রধানমন্ত্রীর কাছে নোটিশ দেন যাতে করে একটা ব্যবস্থা নেই ব্যবস্থা সাইদুল হক সুমনের বিরুদ্ধে। দর্শক এই যে মুজিবুল হক চুন্নু, তিনি কি জনগণের সামনে মেসেজ দিতে চেয়েছেন, আর আওয়ামী লীগের নেতাকর্মীরাও তিনার সাথে মিলে কি মেসেজ দিতে চেয়েছেন, আমি যদি এখন একটু বিশ্লেষণ করি, ব্যারিস্টার সাইদুল হক সুমন যদি 34 কোটি টাকা করে পেয়ে থাকে, কিংবা ওই এক মাসের ভিতর সমস্ত এমপিরা যদি 34 কোটি টাকা করে পেয়ে থাকে, তাহলে ব্যারিস্টার সুমনটা প্রকাশ করার পর সে কাজে লাগিয়েছে 34 কোটি টাকা বরাদ্দ পেয়েছে, পাশাপাশি যেই এমপিগুলো 34 কোটি টাকা পাওয়ার পরেও তারা কাজে লাগায়নি, অর্থাৎ ব্যারিস্টার সুমন সেই কথাগুলো ফেসবুকে দিয়ে বা জনগণের সামনে বলে তাদের মুখোশ উন্মোচিত করে দিয়েছে, এই কারণে হয়তো বা তাদের পরে রাগ। দর্শক আর যদি ভিন্নভাবে বিশ্লেষণ করি যে ব্যারিস্টার সাইদুল হক সুমন নিজের মানবতার ফেরিওয়ালা যেটাকে প্রকাশ করার জন্য তিনি বলেছেন, তাহলে তো অন্যদিকে গল্পটা চলে গেল, তাই না? দর্শকের সুস্থ তদন্ত হলে কি হবে সেটা আপনাদের জানিয়ে দেবো, অবশ্যই লাইক দিয়ে সাথে থাকবেন এবং পরবর্তী আপডেট আমাদের চ্যানেল থেকে পেতে অবশ্যই বেল আইকনটা অল করে দেবেন। দর্শক
ক্ষমা চেয়ে নিচ্ছি, ছোট্ট একটা ভুলের কারণে আমাদের চ্যানেলের ভিডিওগুলো কিন্তু প্রাইভেট করে দিয়েছি, মাত্র 29টি থেকে 28টি ভিডিও আছে। অবশ্যই আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে এই টাইপের ভিডিও আপনাদের সামনে দিয়ে যেতে পারে। কপিরাইট সমস্যার কারণে আমরা খুব বিপদে আছি, অবশ্যই দোয়া করবেন।